বগুড়ার মহাস্থান হাটে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ, ভোর থেকেই জমে উঠেছে বেচাকেনা। এই মুহূর্তে হাট এলাকায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন, সরাসরি যাচ্ছি তার কাছে। জ্যাভলিন, এসেছিলাম তার তুলনায় শীতের প্রকোপটা কিন্তু বেশ খানিকটা বেড়েছে, প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। এবং আপনি জানেন যে শীতটা কমলেও কিন্তু শীতের যে শীতকালীন সবজির বাজার, সেটি কিন্তু খুব জমজমাট হয়ে উঠছে দিন দিন। কেননা ফসল আসলে এখন ধীরে ধীরে কাটতে শুরু করেছে এবং সবজির যে ফলনটা সেটা আস্তে আস্তে এখন চাষি যারা রয়েছেন তারা কিন্তু তাদের সবজিগুলো সংগ্রহ করে ক্ষেত থেকে এখন বাজার জমিয়ে তুলেছেন। তো আমরা গত সপ্তাহে যেটি দেখেছিলাম কম বেশি বাজারের মূল্য কিন্তু খুব বেশি তারতম্য করেনি, অর্থাৎ ফসলের যোগানটা বাড়লেও এখনো পর্যন্ত কিন্তু দামে সেটির প্রভাব খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এটি কৃষকদের জন্য বা যারা পাইকার এবং এখানকার ফরিয়া যারা আছে তাদের জন্য এটি ব্যাপারটি ভালো, কিন্তু যারা ভোক্তা পর্যায়ে রয়েছে তাদের জন্য কিন্তু আসলে সুখের কিছু এখনো নেই। কেননা যোগান বৃদ্ধি হওয়া সত্ত্বেও এখানে পাইকারি বাজারে কিন্তু যথেষ্ট দামটা গত সপ্তাহের মতোই রয়েছে। এবং আমরা কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কলি সেটি কিন্তু গত দিনের মতো 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাইকারিতে, যেটি খুচরা হচ্ছে যেটি খুচরা বাজারে 5 থেকে 6 টাকা এমনকি প্রকার ভেদে 10 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হয়ে থাকে। একই সঙ্গে যদি আজকে আপনাকে জানাতে চাই যে গাজরের মূল্য, সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় কিছুটা চাষিরা কিছুটা সন্তোষজনক অবস্থায় রয়েছে। কেননা এর আগে আমরা দেখেছি যে সেটি 50 টাকার কেজিতে বিক্রি করতে তারা আশা করছিলেন কিন্তু সেটি পাচ্ছিলেন না, দাম মোটামুটি 42 থেকে 45 টাকা প্রতি কেজিতে ছিল পাইকারি, সেখানে কিন্তু আজকে আমরা দেখছি যে প্রায় 50-52 টাকায় সেই গাজরগুলো তারা বিক্রি করতে সক্ষম হচ্ছেন পাইকারিতে। এবং একইভাবে কিন্তু গত সপ্তাহের মতো আজও বাঁধাকপি ফুলকপির যেই যোগান সেটি কিন্তু বেশ ভালো, অর্থাৎ শীত যতটা বাড়ছে ধীরে ধীরে এই শীতকালীন সবজিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যোগানটা খুব বেশি হচ্ছে। এবং একই সঙ্গে যদি আমি আপনাকে জানাতে চাই যে এখানে মিষ্টি কুমড়ো, যেটি মিষ্টি কুমড়ো কিন্তু এখানে কেজিতে মোটামুটি হবে 15 থেকে 20 এমনকি আকার ভেদে 25, অর্থাৎ হাইব্রিড জাতের যেই মিষ্টি কুমড়োগুলো রয়েছে সেগুলো কিছুটা কম দামে হলেও দেশি মিষ্টি কুমড়ো কিন্তু মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারছে এখানকার চাষিরা। এবং একই সঙ্গে মরিচের দরটা যদি আপনাকে জানাই, সেখানেও কিছুটা গত সপ্তাহের সাথে খুব বেশি তারতম্য নেই, 18 থেকে 22 টাকা এর ভেতরে ওঠানামা করছে গত সপ্তাহ জুড়েই। এবং এই বাজার সম্পর্কে একটু কিছুটা কম মানে কমপ্লেন বলতে অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে এই যে পাইকারি সবজির হাটের মাঝখান দিয়ে কিন্তু একটি বর্জ্য ব্যবস্থা, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম যেটি রয়েছে সেটি নিয়ে এখানকার পড়িয়া কিংবা ব্যবসায়ী যারা রয়েছেন বা ক্রেতা যারা আছেন তাদের ভেতরে এক ধরনের কিন্তু অসন্তোষ রয়েছে। এই ড্রেনেজ সিস্টেমটা দীর্ঘদিন ধরেই আসলে বিকল হয়ে আছে। আপনি জানেন যে যেহেতু সবজির বাজার এবং এখানে সবজি অত্যন্ত পচনশীল দ্রব্য, এই সবজিটা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে করা হয় না এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের এখানে অসচেতনতা রয়েছে কিছুটা। এই সবজি দিয়ে কিন্তু পুরো ড্রেনটা কিন্তু এখানে ব্লক রয়েছে যার কারণে পানি চলাচলটা ঠিকভাবে করতে পারে না। তবে সুখের বিষয় এখন যেহেতু শীতকাল এই কারণে ওই এটার প্রভাবটা খুব বেশি পড়ছে না, তবে বর্ষার আগে যদি ঠিক না হয় বা বৃষ্টির আগে যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা একটা ভোগান্তি কিন্তু আবারও পোহাতে হবে, যেটি দীর্ঘদিন ধরে তারা পোহাচ্ছেন এবং এটি নিয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বারবার এটা নিয়ে আশ্বাস দিলেও এখনো পর্যন্ত এখানকার জনপ্রতিনিধি যারা আছেন কিংবা হাট কমিটি যারা রয়েছেন তারা কিন্তু এটি নিয়ে আসলে খুব বেশি পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। এর আগে তারা সংস্কার কাজ করেছে কিন্তু সংস্কার শুধুমাত্র নামেরই সংস্কার হয়েছে, এই ড্রেনের যেই চলাচল সেটি কিন্তু স্বাভাবিক এখনো হয়নি, অর্থাৎ যেই ড্রেনের মাপটা রয়েছে সেইভাবেই শুধু সংস্কারটা করা হয়েছে, উপরে ঢালাইটা চেঞ্জ করা হয়েছে কিন্তু ভেতরের পরিমিতা বাড়ানো হয় যার কারণে যে পানি চলাচল বা বর্জ্য চলাচল সেই ব্যবস্থা কিন্তু এখানে উন্নত একেবারেই হয়নি। সুতরাং যারা এখানে রয়েছেন ব্যবসায়ী তারাও কিন্তু বলছেন যে আসলে শুধুমাত্র লোক দেখানো একটা উন্নয়ন কার্যক্রমই হয়েছে, আদতে তাতে কোনো লাভ হয়নি। আবার যদি বাজারে বিষয়ে ফিরি সেটি হচ্ছে যে আমরা জানি যে এই বগুড়া সদর ছাড়াও কিন্তু বাইরের যে উপজেলাগুলো আছে সেখান থেকে ওখানে হাটে সবজি নিয়ে আসে এবং এখান থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় সবজি কিন্তু চলে যায়। তো আমার কাছে এই ছিল সর্বশেষ জেনিফার, ফিরছি স্টুডিওতে। বগুড়া থেকে শীতকালীন সবজি খবর জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন।